তুমি কি খাচ্ছ? মুড়ি? বাটিতে মুড়ি? বাটিতে মুড়ি খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটা কিসি দিয়ে দাও, ফ্রেন্ডসদের একটা কিসি দিয়ে দাও। হাই ফ্রেন্ডস, ফিরে এসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে, ইহান লাইফস্টাইল ব্লগ। আর এক্ষুনি আপনারা দেখলেন ইহান বাটিতে করে মুড়ি নিয়ে খাচ্ছে, আমরা সকলে মুড়ি খাচ্ছি। এই যে আমারও মুড়ি শেষ হয়ে এসছে। আর এই কি কি? হ্যাঁ, ও কথা বলবে বলে বলছে। মুড়ি খেতে খেতে প্রায় শেষ হয়ে আসছে, আর এই ব্লগটি আমি স্টার্ট করলাম। কি? তো আপনারা কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছেন। কি ইয়ান আমাকে কথাও বলতে দিচ্ছে না আপনাদের সঙ্গে, দেখুন। আর তার আগে আপনাদের সবাইকে গুড ইভিনিং জানাই। আর ইহান এই সবেমাত্র মানে গন্ডগোল করে দিয়ে আমাকে কথা বলতে দিচ্ছিল না, আর এক্ষুনি চলে গেল। তো আজকে তো 24শে ডিসেম্বর, আর কাল 25শে ডিসেম্বর। তো তার আগে আপনাদেরকে সকলকে জানাই আমি মেরি ক্রিসমাস। আর সকলে নিশ্চয়ই ভালোভাবে আনন্দ করে পিকনিক করে মজা করে কাটাবেন। আর আমাদেরও পিকনিক করার ইচ্ছা ছিল, কিন্তু সেরকমভাবে পিকনিকটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি মানে একটু হই হল্লা করলে করে হলে খুব ভালো লাগে, মজা হয়। তো এখন হয়নি, কিন্তু তার আগে কাল 25শে ডিসেম্বর। আর কালকের এর আগের ব্লগে আপনাদেরকে আমি বলেছিলাম যে 25শে ডিসেম্বর একমাত্র আমাদের এইখানে যে পাগলা গারদটা আছে আর কি, তো সেখানে এই গেটটা আর কি এই দিনই একমাত্র খোলা হয়। তো এই দিন খুলে এই দিনই সকলকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। তো কালকের সেই ব্লগটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তো আপনারা দেখবেন নিশ্চয়ই, আর আপনাদের আশা করছি ভালোও লাগবে। আর তাছাড়া এই শীতকালে আমাদের বাইরে যাওয়ার প্ল্যানও হচ্ছে, কিন্তু এই তারপরেই মানে যেহেতু ইয়ারের একদম লাস্টে আর ইয়ারের ফার্স্টের দিকে তো মানে প্রচণ্ড রাস্তাঘাটে জ্যাম থাকে আর ভিড়ও হয়, এই সময় তো বাচ্চা টাচ্চাদের নিয়ে একদমই যাওয়া যাবে না। তো এখন প্ল্যানটা পোস্টপন আছে, কয়েকদিন পরে হয়তো হলে হতে পারে। দু জায়গার চিন্তাভাবনা হচ্ছে, কলকাতার ওদিকটাতে আর না হলে সমুদ্রের ধারে। তো দেখা যাক কোনটা কি হয়। আর যেখানে যাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। কি কি বলো? আর এই যে ইহান জুতো হাতে নিয়ে চলে এসছে, রেখে দিয়ে আসো, যাও। ইহান লজ্জা পেয়ে চলে গেল। তো দেখতে থাকুন কি ও আমাকে একদমই কথা বলতে দিচ্ছে না আজকে। আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, আর পরের ব্লগে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, আর একটা কথা, কালকের ইহানের ঝিম্মা মানে নানি আর কি আমাদেরকে ওনাদের বাড়ি নিমন্ত্রণ করেছে, তো ধরে নিতে পারেন ওটা পিকনিক মতোই হবে, রোজা টোজা সবাই আসবে। তো দেখা যাক কি হয়, দেখতে থাকুন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতকালে সকলে ভালোভাবে সাবধানে থাকবেন যাতে ঠান্ডা না লাগে। আর যারা যারা বাইরে বেড়াতে যাবেন বা এ করবেন, একটু সাবধানে গাড়ি টাড়িগুলো এ করবেন। তো আর যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যাতে ইয়ানের সমস্ত যে নতুন মানে দুষ্টুমি আছে সেগুলো আপনারা মিস না করে যান। তো ফিরে আসবো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।